নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এক্সপোজার এইচকে আমার চ্যানেল আপনার চ্যানেল সবার চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিগ গুড নিউজ হ্যাঁ বন্ধুরা সমস্ত কলেজের ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের জন্য রয়েছে একটি বড় সুখবর বন্ধুরা এতদিন কিন্তু আপনারা খুবই টেনশনে ছিলেন যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না রাজ্য বলছিল হবে না অন্যদিকে ইউজিসি বলছিল কিন্তু হবে ইউজিসি কিন্তু চাপ দিচ্ছিল কিন্তু বন্ধুরা ইউজিসির নতুন গাইডলাইন না মেনেই পশ্চিমবঙ্গের একটি বড় ইউনিভার্সিটি মাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যারা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়েন তারা তো জানেনি তো এই বড় ইউনিভার্সিটি কিন্তু ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিল অর্থাৎ তাদের কিন্তু কোনো পরীক্ষা নেওয়ারও না হ্যাঁ বন্ধুরা ইউ যে ইউজিসির যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন তারা না মেনেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিল ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের জন্য তো বন্ধুরা এটা শুধু মাকাউট আউট ইউনিভার্সিটির জন্যই নয় সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্যই কিন্তু সুখবর তো কেন সবার জন্য সুখবর বা কেন সবার জন্য প্লাস পয়েন্ট আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা মাকাউটের তরফ থেকে যে নোটিশটি বের করা হয়েছে তো সেই নোটিসে এক্স্যাক্টলি কী কী বলা হয়েছে চলুন দেখে নেই তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সেই নোটিশ এই নোটিশটা মাকআটের তরফ থেকে কিন্তু এটা রিলিজ করা হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন এখানে কুড়ি সাত দু হাজার কুড়ি তো এই নোটিশে কী কী বলা আছে আমরা দেখবো যখন বলা হয়েছে ইট ইজ নোটিফাইড ফর

এখানে বলা হচ্ছে ওটাই আর এখানে আরও দেখুন বলা হচ্ছে দ্য রেজাল্ট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড পাবলিশড বেস্ট অন অল্টারনেটিভ ইভ্যালুয়েশন মেথড ইন কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যে উচ্চশিক্ষা পর্ষদ তার তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে এইটি পার্সেন্ট টোয়েন্টি হিসেবে নাম্বার সেই হিসাবেই কিন্তু নাম্বার দিয়েছে এখানে বলাই হচ্ছে যে অল্টারনেটিভ ইভ্যালুয়েশন মেথড ইন কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশন তো সেই এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসাবেই কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের কিন্তু কোনো পরীক্ষা নেওয়া হলো না সেই আগের সেমিস্টারে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবেই কিন্তু তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তারপর দেখুন এখানে বলা হচ্ছে যে যদি কোনো প্রবলেম থেকে থাকে এই রেজাল্টে তাহলে কিন্তু সাত দিনের মধ্যে নিজের কলেজকে কিন্তু কন্ট্যাক্ট করতে বলেছে অর্থাৎ কোনো স্টুডেন্টসদের যদি কোনো এই প্রবলেম থেকে থাকে এই রেজাল্টে তাহলে কিন্তু সে কলেজ তার নিজের যে কলেজ সেই কলেজকে কিন্তু সাত দিনের মধ্যে কন্টাক্ট করবে আর যদি কেউ যদি মনে করে যে এই রেজাল্ট যদি কেউ অসন্তুষ্ট হয় এই রেজাল্টে তাহলে সে কিন্তু আবার পরীক্ষা দিতে পারে যখন সিচুয়েশন কন্ট্রোলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সে ওয়েবসাইট মার্কআউট এক্সাম ডট নেট তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা রেজাল্ট চেক করতে পারবেন যারা মার্কআউটের আন্ডারে পড়েন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান দিয়ে দিয়েছে যে রেজাল্ট ফাইনাল ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি এই যে ক্লিক টু ভিজিট এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট ফাইনাল যে সেমিস্টার তার কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিউজ এই যে গুড নিউজ এই গুড নিউজটা কিন্তু শুধুমাত্র মাকআউট ইউনিভার্সিটির জন্যই নয় সমস্ত ইউনিভার্সিটির জন্যই দেখুন মাক হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা বড় ইউনিভার্সিটি একটা টেকনোলজি ইউনিভার্সিটি কিন্তু নাম করা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি যদি যে ইউজিসির যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন যদি না মেনে রাজ্যের যে নির্দেশ দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তরের রাজ্যের যে উচ্চ শিক্ষা দপ্তর তার যে গাইডলাইন দিয়েছিল যে নির্দেশ দিয়েছিল তো সেই নির্দেশক অনুযায়ী কিন্তু এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবে কিন্তু নাম্বার দিয়ে ফাইনাল যে ফাইনাল সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবে দিয়ে দিয়েছে অর্থাৎ ইউজিসি যে গাইডলাইন ইউজিসি যে চাপ দিয়েছিল যে না পরীক্ষা নিতেই হবে সেই নিয়ম কিন্তু মানল না এই বড় ইউনিভার্সিটি তাই এই বড় ইউনিভার্সিটি এই নাম করা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিভার্সিটি যদি না মানে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন যদি না মানে তাহলে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে রাজ্যের তাহলে সেই ইউনিভার্সিটিগুলোও কিন্তু এই যে এই মার্কআউটের যে নিয়মে কিন্তু চললো যে এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবে সেই নিয়মেই কিন্তু তারা চলবে এটাই কিন্তু মনে করা হচ্ছে তাই আপনাদের কিন্তু কোনো টেনশনের কারণ নেই যে নোটিশটা আগে দিয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসাবে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে আগের যে নোটিশ দিয়েছিল নিজের নিজের ইউনিভার্সিটি সেই নোটিশটাই কিন্তু বহাল থাকবে আপনাদের আমি আগেও বলেছিলাম যদি পরবর্তীকালে যদি কোনো নোটিশ না বের হয় তাহলে আগের যে নোটিশটা দিয়েছিল এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসাবে নিজের নিজের যা ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে তো সেই নোটিশগুলোই কিন্তু বহাল থাকবে এখনও অবধি যদি কোনো নোটিশ না দিয়ে থাকে নতুন করে যে পরীক্ষা হবে কি না হবে তাহলে কিন্তু আগের যে পুরাতন যে নোটিশটা সেই নোটিশটাই কিন্তু বহাল থাকবে অর্থাৎ কিন্তু আপনাদের এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবেই কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে যেহেতু এই বড় ইউনিভার্সিটি যেহেতু সর্বপ্রথম কিন্তু এই যে রাজ্যে এই রাজ্যের কিন্তু সর্বপ্রথম কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিল এই বছর যে ফাইনাল যে ইয়ার বা ফাইনাল যে সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষা তারা না নিয়েই কিন্তু ইউজিসির গাইডলাইন না মেনে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করে দিল তাই আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনার যে ইউনিভার্সিটি পড়ুন না কেন আপনাদের আগের যে নিয়ম এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেই নিয়মেই হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেহেতু একটা বড় ইউনিভার্সিটি এমন পদক্ষেপ নিল তাই বাকি ইউনিভার্সিটিগুলোও কিন্তু এই পদক্ষেপে হাঁটবে বলেই মনে করা হচ্ছে যদি এই নিয়ে আবার যদি নতুন কোনো আপডেট উঠে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগে জানতে পেরে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুকু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে